কোরআনে কারিমে যে সমস্ত সিজদার আয়াতগুলো আছে সেগুলো যিনি পাঠ করেন, এই পাঠ করার ফলে তাকে কি দিতে হয়? সিজদা দিতে হয়। তো সেক্ষেত্রে শ্রোতা শোনেন যিনি, তাকেও কি দিতে হয়? সিজদা দিতে হয়। এখন কোরআনে কারিমের রেকর্ড চলছে, ক্যাসেটে কোরআন তেলাওয়াত চলছে, অথবা মোবাইলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত আপনি শুনছেন, শুনতে শুনতে সিজদার আয়াত এসে গেল, এই ক্ষেত্রে আপনাকে সিজদা দিতে হবে কি হবে না? এই প্রশ্নের উত্তরে আল্লামা বিন বাজ রহিমাহুল্লাহ এবং ইবনে হুসাইম রহিমাহুল্লাহ দুজনের ফতোয়া আছে, আর সেই সাথে ফিকহে হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া, সেখানেও একটা ফতোয়া আছে। এই তিনটার আলোকে আমরা বলতে পারি যে কোরআনে কারিম যদি আপনি শুনেন রেকর্ডকৃত, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে না। তেলাওয়াতে সেজদা শুনলেও সেজদা দিতে হবে না। সরাসরি যদি আপনি তেলাওয়াত শুনেন সরাসরি, তাহলে সেক্ষেত্রে যিনি তেলাওয়াত করছেন তিনি সেজদা দিবেন, আপনি শুনছেন আপনিও কি করবেন? সেজদা দিবেন। লাইভ কোরআন অনেক সময় শুনি না আমরা, লাইভ সরাসরি টেলিভিশনে অথবা অন্য কোনো মাধ্যমে, হ্যাঁ ফেসবুক ইত্যাদিতে লাইভ যদি কোরআন তেলাওয়াত শুনেন এবং সেখানে যদি সেজদার কোনো আয়াত পড়া হয়, তো যিনি পড়ছেন তিনি সেজদা দিচ্ছেন, আপনাকেও কি দিতে হবে? সেজদা দিতে হবে। কিন্তু যদি রেকর্ড করা কোরআন তেলাওয়াত হয়, যেমন ইউটিউবে আছে রেকর্ড করা, হ্যাঁ অন্য কোনোভাবে রেকর্ড করা আছে, সেটা আপনি MP4 ছেড়ে দিয়ে শুনছেন, এক্ষেত্রে যদি সেজদার আয়াত আসে তাহলে আপনাকে কি দিতে হবে না? সেজদা দিতে হবে না। ফতোয়া হিন্দিয়ার যে ফতোয়ার কথা ইঙ্গিত করেছি সেখানে লেখা আছে ইন সামিআহা মিনাস সাদা লা ইয়াজিবু আলাইহি সিজদাতু তিলাওয়াহ, কেউ যদি প্রতিধ্বনি শুনতে পায়, কোরআনে কারিমে সেজদার কোনো আয়াতের প্রতিধ্বনি তার কানে ভেসে আসলো, সরাসরি তেলাওয়াত না, তেলাওয়াতের প্রতিধ্বনি আসছে অনেক পরে, তো এর ফলে যে ব্যক্তি শুনবে তাকে সেজদা দিতে হবে না। তেলাওয়াতে সেজদা শোনার ফলে সেজদা দিতে হবে না যদি সেটা প্রতিধ্বনি থেকে শুনে। সে আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এক্ষেত্রে মূল কথা হলো যিনি তেলাওয়াত করছেন তিনি যদি সেজদা দেন সেজদার আয়াত পড়ার পরে, তাহলে যারা শুনছেন তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হয়, জরুরি হয়। তো যেহেতু রেকর্ড করা কোরআনে কারিমের সেজদার আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, যিনি পাঠ করেছেন তেলাওয়াত করেছেন তিনি তো প্রথম একবার সেজদা দিয়েছেন, এরপরে তো এর শতবার এটা মানুষ শুনছে, তখন তার উনি কি দিচ্ছেন না? পাঠকারী ব্যক্তি সেজদা দিচ্ছেন না, যেহেতু তিনি সেজদা দিচ্ছেন না, অতএব শ্রোতার উপরও সেজদা দেওয়া কি নয়, জরুরি নয়। এক্ষেত্রে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা উল্লেখ করেছেন যে তিনি সূরাতুন নাজামের যে সেজদার আয়াত আছে সেই আয়াত তেলাওয়াত করেছেন, সেই আয়াত তেলাওয়াত যে তিনি করেছেন সেজদার আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, তিনি সেজদা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন নাই? সেজদা করেন নাই। তাহলে খোলাসা কথা হলো রেকর্ডকৃত তেলাওয়াত সেটা ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে, MP4-এ, অডিও ভিডিও যে কোনোভাবে আমরা যদি শুনি, সেখানে যদি সেজদার আয়াত থাকে শুনি আমরা, তাহলে কি দিতে হবে না? সেজদা দিতে হবে না। তবে যদি কারোর অজু থাকে, আর সেজদার আয়াতগুলোতে সাধারণত সেজদার সরাসরি নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ পালন করে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করে তাৎক্ষণিক সেজদা দেয়, তাহলে কোনো অসুবিধা নেই।